अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माशी 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 গুরুমা এখানে এভাবে বসে ধ্যান করছেন। গুরুমা, গুরুমা কোথায় আপনি? দেখলে, বলেছিলাম না ও ঠিক খুঁজে বের করে নেবে। এবার এই দর্পণের বাইরে তোর আওয়াজও যাবে না, আর তোকে কেউ দেখতেও পাবে না। কি হয়েছে? আপনি এভাবে এখানে বসে আছেন? আমার এখানে অনেক কাজ আছে, তোমাকে আমি জেতাবই। এটাতে হাসির কি হয়েছে? আরে কে জানে, রূপা কি খাইয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি শরবত, ওটা খাওয়ার পর আমার এত আনন্দ হচ্ছে, আর আমার হাসি থামছে না, খুব হাসি পাচ্ছে। তোমারও খাওয়া উচিত ওই 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 ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি শরবত। আচ্ছা বলো, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? আপনি জানেন তো, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? আমি তোমার গুরুমায়ের রূপটা এই কারণে নিয়েছি যাতে তোমার পেট থেকে সব কথা বার করতে পারি আর সত্যিটা জানতে পারি। মনে আছে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো না, তখনই তো আমার এই মাথায় কোনো বুদ্ধি আসবে। এই নাগিন কি জানি কি খাইয়েছে ওনাকে। আপনি এই বাড়িতে রূপাকে মারতে এসেছেন, মনে আছে? না, আমি এখানে আছি মোহিনী, ও আসল গুরুমা নয়, আমি এখানে আছি মোহিনী। ওকে তো তাড়াতাড়ি রাস্তা থেকে সরিয়ে দেব। এমনিতে দেব আমাকে কেন ভয় পায়? যখনই আমাকে দেখে তখন ইঁদুরের মতন পালায়। মোহিনী কিচ্ছু বলো না ওকে, মোহিনী না। কি করছিস পারো, তাড়াতাড়ি কর, ও আবার সন্দেহ না করে বসে। ওই কি জানো তো, নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তুমি তো জানোই। হে মহাদেব, রক্ষা করুন মোহিনী, আমি এখানে, দেখো এখানে মোহিনী, আমি এখানে। চলুন বাইরে গিয়ে বলছি আপনাকে, চলুন। দেব আপনাকে এতটা ভয় এই জন্য পাচ্ছে যে আপনি ওই নাগিনকে শেষ করতে হবে আপনাকে, ওই রূপাকে মেরে ফেলতে হবে, ব্যাস। বাজি আন্টি, তুমি আমার মাকে মারতে পারবে না।
তুই শোধরাবি না? না, কতবার তোকে বারণ করেছি দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে তুই আমাদের কথা শুনবি না, তুই এই কাজগুলো করা বন্ধ করবি না, তাই তো? বুলবুলকে আমায় বাঁচাতে হবে। আজকে তোকে মোহিনী নিজের শক্তি বাচ্চার উপরে প্রয়োগ করো না, নষ্ট করো না এটাকে, ছেড়ে দাও। মা তুমি যাও, আমি এই খারাপ আন্টিটাকে বুঝিয়ে দেব। যাও। আপনি ঠিক আছেন? হে মহাদেব, প্লিজ তুমি আমার মাকে রক্ষা করো, ওই বাজে আন্টিটা মাকে মেরে ফেলবে, প্লিজ মহাদেব। আমার মা খুব ভালো, মাকে আমার কাছ থেকে দূরে করে দিও না, প্লিজ মহাদেব। ভালো হয়েছে আপনি চলে এসেছেন। গুরুমা, ওই এবার কোথায় চলে গেলেন? ব্যাপার মোহিনী, কোনো পারমিশন ছাড়াই অন্যের ঘরে আসার অভ্যেস করে নিয়েছো নাকি তুমি? আমার খুব একটা ইচ্ছে নেই এই ঘরে আসার। এটা তো দেখে মনে হয় না, ঘুরতে ফিরতে কোনো না কোনো বাহানায় এই ঘরেই চলে আসো তুমি। আজে বাজে কথা বন্ধ করো তোমার, আমি আমার মাসিকে খুঁজছি। নিজের মাসিকে তো তুমি কখনোই খুঁজে পাবে না মোহিনী, আমাকে বুলবুলের কাছে যেতে হবে, বেচারি খুব দুঃখে আছে নিশ্চয়ই। প্লিজ মহাদেব, তুমি আমার মাকে রক্ষা করবে তো? বুলবুল, মা কি হয়েছে শোনো, তুমি এত ভয় পেয়েছো কেন? মা, মা ওই বাজে আন্টিটা তোমাকে মেরে ফেলতে চায়, নিজের কানে শুনেছি, যদি তোমার কিছু হয়ে যায় তখন। কাঁদে না শোনো, একবার মাকে হারিয়েছি আমি, আর হারাতে চাই না। বুলবুল শোনা, কিচ্ছু হবে না তোমার মায়ের, ভরসা করো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সোনা, তুমি কেন এত চিন্তা করছো? আমি বলছি তো তোমাকে, তোমার জন্যই চিন্তা করি। আই লাভ ইউ মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, যেদিন থেকে মা এসেছে সব ভালোবাসা মায়ের জন্য, ঠাম্মির জন্য কিচ্ছু নয়। তুমি তো আমার সঙ্গেই আছো ঠাম্মি, কিন্তু মা তো সবে মাত্র এসেছে, আমি চাই না মাকে আমি আবার হারিয়ে ফেলি। মা কখনো দূরে যাবেও না শোনা,
আচ্ছা তোমরা দুজন কথা বলো, আমি খাবার নিয়ে আসছি। কি বানাচ্ছ তুমি? এই শিবলিঙ্গটা তুমি বানিয়েছ? খুব সুন্দর হয়েছে। এবার একটু হাসো, হাসো। রূপা। হ্যাঁ চলো, আমাদের যেতে হবে। কোথায়? বাবা আমরা ঘুরতে যাব। ইয়ে, প্রথমে কার্টুন মুভি দেখবো, তারপর আইসক্রিমও খাবো। আমি যখনই রূপার কাছে আসার চেষ্টা করি, এই মেয়েটা মাঝখানে চলে আসে। না সোনা, তুমি যাবে না আমাদের সঙ্গে, শুধু মা আর বাবা যাবে। চলো। আমি ভাবলাম দেব তো কখনো বুলবুলের সাথে এরকম করে না, তাহলে আজকে কেন? কিছু তো একটা ব্যাপার হয়েছে মহাদেব, দেবের অনেক ব্যবহারই অদ্ভুত লাগছে। আমাকে দেবের সাথে যেতে হবে, আমাকে তো এটা জানতে হবে যে দেব মোহিনীর মাসিকে এত ভয় কেন পায়। কি হলো? এবার চলো। এক মিনিট সোনা, মার না একটা খুব জরুরি কাজ আছে, তাই এখন তোমাকে সাথে নিয়ে যেতে পারছে না, কিন্তু তুমি ঠাকুমার সাথে থাকবে। মা খুব তাড়াতাড়ি চলে আসবে, চলো। দাঁড়ো, আমি আমার মোবাইল ফোনটাকে নিয়ে আসছি, এক্ষুনি আসছি। আমি যখনই আমার শক্তিটা পেতে চাই, ও আমাকে তর পায়। এখন আবার ওই মাসিনা চলে আসে। এখন আমি খুঁজে বার করব এই দেব এত মাসিকে কেন ভয় পায়। দেব, কেমন আছো তুমি? কি হলো, তুমি আবার আমাকে ভয় পাচ্ছ? ব্যাপারটা কি তোমার? তুমি আমাকে কেন এত ভয় পাচ্ছ? আমি তোমার সঙ্গে কি করেছি বলো দেব, বলো। মনে হচ্ছে মোহিনী ডাকছে, চলো পরে দেখা হবে। এই মাসিয়া তো অদ্ভুত বিহেভ করছে কেন? এটা কিছুতেই জানতে পারছি না কেন। দেব আর মোহিনীর মাসি মিলে কি করতে চায়? চলো পরে যাবো আমরা। এই মাসিকে দেখলে দেবের কি হয়? মোহিনী, সময় হলো তোমার রূপার কাছ থেকে আসার, যার পেছনে আজকাল তুমি লাট্টুর মতো ঘুরে বেড়াচ্ছ। তুমি জানো যে আমাদের দুজনের মধ্যে একটা জিনিস একদম একই রকম, শক্তির খিদে। আমি রূপাকে চাই শুধুমাত্র শক্তির জন্য, আর তুমিও যে রূপার পেছনে পড়ে আছো সেটাও শুধুমাত্র শক্তিরই জন্য, তাই না? কেন এসেছিলে? তোমার মাসি, মাসি কোথায়? কি হয়েছে? মাসি কোথাও আমি দেখতে পাচ্ছি না। ওনার ব্যবহার আমারও একটু অদ্ভুত লাগছে দেব, কখনো উধাও হয়ে যাচ্ছেন। আমি ডাকছি, পুরো ঘরে খুঁজছি, কিন্তু বুঝতে পারছি না, হঠাৎ করে আমার সামনে চলে আসছেন আর অদ্ভুত সব প্রশ্ন করছেন। বলছিলেন যে
ওই রূপা নাকি ওনাকে কিছু ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি শরবত খাইয়ে দিয়েছে, তাই ওনার খুব হাসি পাচ্ছে। ওনার সাথে যা কথা বলছি খালি হাসছেন, এরকম তো উনি নন। একটা কথা বলবো, মাসিকে দেখে আমার ভেতরে যে ভয় কাজ করে না, সেটা সেটা এর আগে কখনো মাসিকে দেখে হয়নি আমার ভেতরে। কিছু একটা গন্ডগোল আছে। আমাকে এবার এটা খুঁজে বার করতেই হবে, এই ধাঁধার উত্তর আমাকে বার করতেই হবে। মাসি, আমার কাছে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কি? এক্ষুনি দেখাচ্ছি। মোহিনী আবার আমাকে সন্দেহ করছে না তো? হে মহাদেব, এবার আমি কি করব? আমি জানি যে তুমি আমার গুরুমা নও। বলো কে তুমি? পারো হোস তাহলে আজকে তো তোর আসল রূপে তোকে আসতেই হবে। বাবা ওই দিক থেকে আসছে। রোজ নতুন নতুন ঢং শুরু হয় এখানে। আরে এটা এই বিন তুমি বাজাচ্ছিলে? বলো মোহিনী। আমি বাড়িতে অনেক সাপ হয়ে গেছে তো তাই বাজাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সাপ তো আমিও দেখেছি। এই বাড়িতে সাপ আছে? আমি আর বাড়ির বাকি লোকেরা তো দেখতে পাই, শুধু তোমরাই দেখো। রূপা কোথায়? মনে হচ্ছে শরীরটা খারাপ, আজ সকাল থেকেই ওকে দেখতে পাইনি। ও অসুস্থ থাকুক বা না থাকুক, কিন্তু এবার আমি করে দেব। মোহিনী, এই ডাইনি আমার সত্যিটা জানতে পেরে যায়নি তো? এ কি পাগলামি মোহিনী!
পাগলামি এখনো তুই দেখেছিস কোথায়? তুমি তখনই ছাড়া পাবে যখন আমাকে বলবে যে আমার গুরু মাছি কোথায়। গুরু মৌমাছি? কে গুরু মৌমাছি? ও, তাহলে তুমি মৌমাছিকে গুরু বানাও। এখানে না, অনেকগুলো মৌমাছি আছে, যে কোনো একটাকে গুরু বানিয়ে নাও। হ্যাঁ, ঠাট্টা করছিস তুই? ছাড়ো মোহিনী। আমি জিজ্ঞেস করলাম আমার মাসি কোথায়। আমি কি করে জানবো যে তোমার মাসি কোথায়? আমি কিছু জানি না। আর তোমার মাসির জন্য আমাকে বেঁধে রেখেছো কেন? ছাড়ো। ছেড়ে দিয়েছি, এবার ঠিক আছে তো? আমার মাসিক কোথায় আমি জানি, তুই ওনাকে কোথাও লুকিয়ে রেখেছিস। আর ওনার রূপ নিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস তুই। আমার মাসিক কোথায়? প্রথমত তোমাদের না আমি বুঝতেই পারি না, তুমি আমাদের মানুষদের মতো সাধারণ জীবনযাপন করতে পারো না নাকি? তুমি ডাইনি, তোমার গুরু মা হলো মহা মৌমাছি, কেউ একটা টিকটিকি, অদ্ভুত লাগে না নাকি? আমার সাথে বেশি চালাকি করবে না বুঝলি? যেদিন তুই তোর আসল রূপে চলে আসবি সেদিনই তোর জীবনের শেষ দিন হবে। যেদিন আমি নিজের আসল রূপ ধারণ করব না সেদিন তোমার জীবনের শেষ দিন হবে।